ওয়েলকাম টু মাই চ্যানেল এই ভিডিওতে আমি ফোরজিং প্রসেসের অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস আর অ্যাপ্লিকেশানস নিয়ে বিষয় আলোচনা করবো তো প্রথমে জানি যে ফোরজিং প্রসেস কি তো সেই নিয়ে আমি একটা অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি ফোরজিং প্রসেস কি সেটার লিঙ্ক তোমরা আই বাটনে পাবে এবং ডিসক্রিপশান বক্সেও দেওয়া থাকবে সেটা প্রথমেই জেনে নেবে তো ফোরজিং হলো কোনো একটা মেটালকে প্রথমে আমরা হিট করি হিট করার পরে সেটার উপরে সাডেন ব্লো রিপিটেড ফোর্স অথবা কন্টিনিউয়াস প্রেসার অ্যাপ্লাই করে আমরা ডিজাইট শেপে কনভার্ট করি সেটা হট ফোরজিং হতে পারে অথবা কোল্ড ফোরজিং হতে পারে মানে হিটেড করে হতে পারে অথবা হিট না করেও হতে পারে এই যে ফোর্জিং প্রসেস আছে সেই ফোরজিং প্রসেসের কি কী অ্যাডভান্টেজ আছে প্রথমে সেগুলো দেখি তারপর ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাপ্লিকেশনগুলো দেখব তো ফার্স্ট দেখি অ্যাডভান্টেজ কি কি আছে তো ফর্জিং প্রসেসের বেশ কিছু অ্যাডভান্টেজ আছে কারণ এই প্রসেস যখন করা হয় এই প্রসেস প্রথম মেটালকে হিট করা হয় মেটালকে হিট করা হয় কত ডিগ্রি সেলসিয়াসে সেই মেটালের রিগ্রিস্টাইজেশন টেম্পারেচারের উপরে এবং মেল্টিং পয়েন্টের নিচে তাই তখন মেটালের মধ্যে বেশ কিছু পরিবর্তন দেখা যায় এই পরিবর্তনের জন্য বেশ কিছু অ্যাডভান্টেজ আছে ফজিং প্রসেসে যেগুলো আমরা অন্য কোনো ম্যানুফ্যাকচারিং প্রসেসের মেটাল ফর্মিং প্রসেসে কিন্তু আমরা পাই না ফজিং প্রসেস এই জন্য বহুলভাবে ব্যবহৃত হয় ফার্স্ট যেই অ্যাডভান্টেজটা আছে সেটা হলো স্ট্রেংথ অ্যান্ড ডিউর ডিউরাবিলিটি মানে কি কোনো যখন ফোরজিং প্রসেস করা হয় ফোরজিং প্রসেস করার সময় এর মধ্যে যে গ্রেন থাকে গ্রেন যে গ্রেন ফ্লোটা যেটা হয় গ্রেন ফ্লোটা একটা নির্দিষ্ট দিকে হয় নির্দিষ্ট অ্যালাইনমেন্টে হয় নির্দিষ্ট অ্যালাইনে হয় আমরা যেদিকে সেপ দিই সেই দিকে এর ফলে কি হয় এর ফলে এর মেকানিক্যাল প্রোপার্টিসগুলো একটু উন্নত হয় মেকানিক্যাল প্রপার্টিস উন্নত হওয়ার জন্য এই যে স্ট্রেন থাকে সেই স্ট্রেনটা হায়ার স্ট্রেংথ হয় এবং এই ডিউরাবিলিটি বেশি হয় কম্পেয়ার টু দোজ প্রডিউসড বাই আদার ম্যানুফ্যাকচারিং প্রসেসেস তাহলে এর গ্রেন ফ্লোর কি হয় আমরা যেদিকে মেটালকে ডিফর্ম করি মানে ধরো এটা যদি কোনো মেটাল হয় এটাকে যদি আমরা ফোরজিং প্রসেস করি আমরা এটাকে যখন ডিফর্ম করছে তখন গ্রেন ফ্লোটাকে এদিকে কোন দিকে হচ্ছে এ যেদিকে বাড়ছে সেদিকে হচ্ছে এ যেদিকে লেনতে বাড়ছে সেই দিক বরংবর গ্রেন ফ্লোটা হচ্ছে এর ফলে কি হচ্ছে এর যে স্ট্রেন্থ আছে সেটা একটু বেড়ে যাচ্ছে এবং এর যে ডিউরাবিলিটি সেটাও কিন্তু বাড়ছে যেহেতু গ্রেন ফ্লোটা আমরা যেদিকে মেটালকে ডিফর্ম করছি সেই দিকে হচ্ছে মেটালার্জিক্যাল যে প্রপার্টি আছে সেই প্রপার্টিটা ইম্প্রুভ করছে এতে কি এখানে কি হচ্ছে এখানে ফার্স্ট যেটা হচ্ছে সেটা হলো যে গ্রেন স্ট্রাকচার আছে গ্রেন স্ট্রাকচার অফ দ্য মেটাল লিডিং টু ইম্প্রুভড মেটালজিক্যাল প্রপার্টিজ মানে মেটালজি যেহেতু ব্রেন স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে এই জন্য মেটালজিক্যাল প্রপার্টিসটা ইম্প্রুভ হচ্ছে মেটালজিক্যাল প্রপার্টিস ইম্প্রুভ হলে কি হবে এর মধ্যে টাফনেস ইনক্রিজ করবে মেটালের টাফনেস সেটা একটু বেড়ে যাবে তার সাথে ফ্যাটিক রেজিস্ট্যান্স বাড়বে এবার টাফনেস তো কি আমরা জানি ফ্যাটিগো কি জানি তো টাফনেস যদি বাড়ে ফ্যাটিক রেজিস্ট্যান্স ফ্যাটিক রেজিস্ট্যান্স মানে একটা মেটালকে আমরা বারবার ধরো কোনো একটা মেটালকে বারবার এখানে বেন্ড করছি এখানে বারবার বেন্ড করছি বারবার বেন্ড করার পরে কি হবে এটা নির্দিষ্ট সময় পরে যখন এর মধ্যে ফ্যাটিং চলে আসবে তখন এখানে ভেঙে যাবে এই জায়গাটা এটা আমরা জানি কিন্তু কিন্তু তাহলে অন্য কোনো প্রসেসে যদি আমরা মেটালটাকে তৈরি করতাম ফর্জিং প্রসেসে না করে তাহলে এটা খুব তাড়াতাড়ি ভেঙে যেত কিন্তু যেহেতু আমরা ফর্জিং প্রসেসে তৈরি করবো ফর্জিং প্রসেসে তৈরি করার জন্য এর ফ্যাটিক রেজিস্টেন্স বেড়ে যাবে ফলে এটা আরও বেশ কয়েকবার সেটাকে আমরা এখানে বেন্ড করতে পারবো বা বারবার বেন্ড করতে পারবো এটাই হচ্ছে ইম্প্রুড মেটালার্জিক্যাল প্রপার্টিস তাহলে এই ক্ষেত্রে আমরা একটু কি পাই বেটার কম্পোনেন্ট পাই যে কম্পোনেন্টগুলো তৈরি করি সেই কম্পোনেন্টগুলো বেটার কম্পোনেন্ট হয় প্রসেসে অন্যান্য প্রসেসের তুলনায় আছে যেটা সেটা হলো প্রিসাইজ ডাইমেনশনাল কন্ট্রোল তো ফোরজিং প্রসেসে কি হয় যে বা মেটালটা তৈরি হয় যে অবজেক্টটা তৈরি হয় কম্পোনেন্ট তৈরি হয় সেই কম্পোনেন্টের ডাইমেনশনাল অ্যাকুরেসি হাই হয় ডাইমেনশনাল টলারেন্স হাই হয় ডাইমেনশনাল টলারেন্স তাই ডাইমেনশনাল টলারেন্স আমরা এই ক্ষেত্রে পেয়ে থাকি মানে কি অন্যান্য প্রসেসে যখন আমরা কোনো মিথিং কম্পোনেন্ট তৈরি করি তখন কি হয় তখন যে ডাইমেনশন থাকে সেই ডাইমেনশন আমরা যেটা চাইছি সেই ডাইমেনশান থেকে ছোট বা বড় হতে পারে একটু বেশি টলারেন্সটা একটু বেশি কম হতে পারে কিন্তু প্রসেসে আমরা টলারেন্স খুব কাছাকাছি পেয়ে থাকি ডাইমেনশান যেটা হয় সেই ডাইমেনশানে একদম কাছাকাছি পেয়ে থাকি ফোরজিং প্রসেসে অন্যান্য প্রসেসের তুলনায় তাহলে কি হয় এই ক্ষেত্রে আমরা যে আমরা যে ডিজাইনটা তৈরি করতে চাইছিলাম স্পেসিফিক যে ডিজাইন তৈরি করতে চাইছিলাম সেই ডিজাইনটা আমাদের কিন্তু একদম পারফেক্ট চলে আসে কাছাকাছি চলে আসে এই আমরা অ্যাকুরেট কম্পোনেন্ট এই ক্ষেত্রে তৈরি করতে পারি অ্যাকুরেট কম্পোনেন্ট ডাইমেনশান ঠিক আছে এই ক্ষেত্রে তৈরি করতে আমরা পারি বিভিন্ন অটোমেটিভ কম্পোনেন্ট যেগুলো হয় সেগুলো ডাইমেনশান লাগে অ্যাকুরেট ডাইমেনশান লাগে অটোমেটিক কম্পোনেন্ট যদি একটু ছোটো বড়ো হয় তাহলে কি সেই অটোমেটিক কম্পোনেন্টটা কী হবে না ফিট হবে না সেই অটোমোবাইলের মধ্যে আরও অ্যাডভান্টেজ আছে সেই অ্যাডভান্টেজ কি কস্ট এফিসিয়েন্সি ফর মাস প্রোডাকশান যদি আমরা মাস প্রোডাকশান করি তাহলে কিন্তু এক্ষেত্রে আমরা কি খরচ আমাদের কমে যাবে এমনিতে ফোর্ডিং প্রসেস কিন্তু কস্টলি যদি আমরা একটা দুটো কম্পোনেন্ট তৈরি করি বা বারবার যদি ডিজাইন চেঞ্জ করি তাহলে কিন্তু ফোর্ডিং প্রসেস আমাদের কস্টলি কারণ ইনিশিয়াল কস্ট অনেকটাই হাই কিন্তু যদি আমরা মাস প্রোডাকশন করি একই রকম প্রোডাক্ট বারবার তৈরি করতে করতে থাকি তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের কস্ট এফিসিয়েন্সি অনেকটা কমে যাবে দেখো ইনিশিয়াল টুলিং আর সেট আপ কস্ট ক্যান বি রিলেটিভলি হাই অন্যান্য প্রসেসের তুলনায় এক্ষেত্রে আমাদের হাই হয় ইনিশিয়াল খরচ কিন্তু লার্জ প্রোডাকশান যখন করা হয় তখন কিন্তু সেই খরচটা অনেকটা কমে যায় কারণ কি একই রকম যখন আমরা প্রোডাক্ট তৈরি করছি তখন কিন্তু আমাদেরকে যে ইনিশিয়াল টুলিং আর সেট যেগুলো থাকছে সেগুলো তো আগে আগেকারগুলোই কাজে লাগছে আমাদের নতুন করে সেটা আমাদেরকে তৈরি করতে হচ্ছে না ফলে আমরা যখন মাস প্রোডাকশান করব সেই ক্ষেত্রে আমাদের খরচটা অনেক পরিমাণ কমে যাবে নেক্সট যেটা আছে সেটা হলো ম্যাটেরিয়াল সেভিংস অন্যান্য প্রসেসের তুলনায় ফোর্জিং প্রসেসে কিন্তু ম্যাটেরিয়াল সেভিংটা একটু বেশি হয় এই ক্ষেত্রে ম্যাটেরিয়াল প্রায় নষ্ট হয় না বললেই চলে দ্য ফোরজিং প্রসেস মিনিমাইজেস ম্যাটেরিয়াল ওয়েস্ট কম্পেয়ার টু আদার ম্যানুফ্যাকচারিং মেথডস লাইক মেশিনিং মেশিনিং যখন করা হয় কি করা দেখো মেটাল চিপ হিসেবে অনেকটা রিমুভ হয়ে যায় সেগুলোকে হয়তো আর ব্যবহার করা যায় না কিন্তু ফোরজিং প্রসেসে আমরা সেগুলোকে ব্যবহার করতে পারি মানে আমরা বারবার ম্যাটেরিয়ালকে হিটেড করে ব্যবহার করতে পারবো ফলে ম্যাটেরিয়াল খুব কম নষ্ট হয় তাহলে তাহলে এই ক্ষেত্রে কি হয় আমাদের কস্ট সেভিং হয় খরচ যেটা সেভিং খরচটা আমাদের কী হয় আমরা বেশি হয় না কম হয় খরচটা সেভ হয় নেক্সট হলো ভার্সেটালিটি ফোরজিং ক্যান বি ইউজ টু প্রডিউস এ ওয়াইড রেঞ্জ অফ শেপস অ্যান্ড সাইজেস তাহলে ফোরজিং প্রসেসে আমরা কি আমরা অনেক রকমের প্রোডাক্ট তৈরি করতে পারি অনেক রকম সাইজের অনেক রকম সেটা বিভিন্ন রকম শেপ আমরা আর অন্য কোনো প্রসেসে এত সহজে তৈরি করতে পারি না আমরা সিম্পল টু কমপ্লেক্স যে কোনো শেপ আমরা কিন্তু এখানে খুব সহজে তৈরি করতে পারি আর নেক্সট অ্যাডভান্টেজ আছে দেখো এনহ্যান্সগেন্ট স্ট্রাকচার তাহলে যখন গ্রেন স্ট্রাকচার হবে সেটা কি এনহ্যান্সড হবে কিরকম দেখো দি কন্ট্রোলড ডিফরমেশন ডিউরিং ফোর্জিং রিফাইন্স দ্য মাইক্রোস্ট্রাকচার অব দ্য মেটাল লিডিং টু এ মোর ইউনিফর্ম অ্যান্ড ফাইন গ্রেন স্ট্রাকচার তাহলে কি করছে এখানে ফোর্জিং প্রসেস যখন আমরা করছি তখন কি সেই মেটালকে আমরা মেনলি ফোর্জিং প্রসেস বলতে কিন্তু হট ফোর্জিং এর কথাই বলছি তো যখন আমরা হট ফোর প্রসেস করছি তখন সেক্ষেত্রে কি হচ্ছে যেই গ্রেন স্ট্রাকচার আছে সেটা এনহ্যান্সড হচ্ছে এনহ্যান্সড হয়ে কি আরও বেশি ইউনিফর্ম স্ট্রাকচার হচ্ছে ইউনিফর্ম স্ট্রাকচার হচ্ছে এখানে আর কি হচ্ছে আর ফাইন গ্রেন স্ট্রাকচার হচ্ছে এখানে ফাইন গ্রেন স্ট্রাকচার হচ্ছে ইউনিফর্ম আর ফাইন গ্রেন স্ট্রাকচার হচ্ছে ফলে এই যে মেকানিক্যাল প্রপার্টিজ আছে আর আর যে ফ্যাটিক রেজিস্ট্যান্স আছে এবং ইম্প্যাক্ট আপনার আছে সেগুলো একটু ইম্প্রুব করছে কি কি ইমপ্রুভ করছে মেকানিক্যাল রেজিস্ট্যান্স আর ইম্প্যাক্ট আপনেস এগুলো ইম্প্রুভ করছে কিসে হট কেন করছে কারণ যে স্ট্রাকচার আছে ফর্জিং নিজেদেরকে কি করছে এনহ্যান্স করছে এই জন্য নেক্সট কি অ্যাডভান্টেজ হল বেটার সারফেস ফিনিশ সারফেস ফিনিশ আমরা ফোরজিং প্রসেসে অন্যান্য প্রসেসের তুলনায় একটু বেশি পাই যদি আমরা কোল্ড ফোরজিং করি তাহলে কিন্তু ফোর একটু সারফেস ফিনিশ বেশি পায় হট কোল কোল্ড এর তুলনায় একটু কম পায় মানে এইসব যে গুলো তৈরি হয় ফোরজিং প্রসেসে যে গুলো তৈরি হয় তাদের কি হয় সুপিরিয়ার সারফেস ফিনিশ হয় সুপিরিয়ার সারফেস ফিনিশ কম্পেয়ার টু আদার প্রসেস সাজেজ কাস্টিং কাস্টিং যদি আমরা করে থাকি তাহলে কাস্টিংয়ের তুলনায় অনেকটাই বেশি পরিমাণ সারফেস ফিনিশ হয়ে থাকে নেক্সট অ্যাডভান্টেজ কি আছে দেখো গুড রিপ্রোডিউসিবিলিটি তাহলে আমরা রিপ্রোডিউসিবিলিটি গুড পাচ্ছি ভালো পাচ্ছি দি ফোরজিং প্রসেস অ্যালাউস ফর কনসিস্টেন্ট অ্যান্ড প্রডিউসিবল রেজাল্টস মেকিং ইট ইজি অ্যাক টু মেনটেন কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড মিট আমাদের স্টিগনেন্ট ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডস তাহলে এই ক্ষেত্রে আমরা যে কোয়ালিটি কন্ট্রোল থাকে কোয়ালিটি কন্ট্রোল যে চেক হয় সেখানে কিন্তু এই প্রসেসে সব প্রোডাক্টগুলো তৈরি হয় সেই কোয়ালিটি কন্ট্রোল পাস করতে পারে মানে এত ভালো প্রোডাক্ট আমাদের তৈরি হয় তাহলে ভালো প্রোডাক্ট তৈরি হবে মানে কি আমাদের যেই কারখানাটা থাকবে সেখানে যে তৈরি হবে আর প্রোডাক্টটা ভালো বিক্রি হবে নেক্সট কী হলো নেক্সট এবং লাস্ট অ্যাডভান্টেজ সেটা হলো সুইটেবিলিটি ফর হাই টেম্পারেচার অ্যাপ্লিকেশানস এবার দেখো ফোরজিং প্রসেসে মানে মেনলি হট ফর্জিং বা কোল্ড ফর্জিং যাই বলো এই প্রসেসে ফোরজিং প্রসেসে যখন আমরা কোনো কম্পোনেন্ট তৈরি করছি সেই কম্পোনেন্টটা আমাদের হিটকে বেশি করে অ্যাবজর্ড করতে পারে মানে বেশি হিটের মধ্যেও সেটা কাজ করতে পারে ফোরজিং ইজ ওয়েল সুইটেড ফর প্রসেসিং হাই টেম্পারেচার অ্যালোয়েজ অ্যাজ দ্য মেথড ক্যান বি পারফর্মড অ্যাট এলিভেটেড টেম্পারেচার উইদাউট কম্প্রোমাইজিং দ্য ম্যাটেরিয়ালস ইন্টিগ্রিটি তাহলে মেনলি এখানে হট ফোরজিংয়ের কথা বলা হয়েছে তো হট ফোরজিংয়ে যখন আমরা কোনো মেটালকে ডিফর্ম করে কোনো একটা কম্পোনেন্ট তৈরি করি সেই কম্পোনেন্টটা মানে হিটকে ভালো ম্যানেজ করতে পারে হিটের মধ্যে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না এবার কোল্ড ফোরজিংয়ে যদি আমরা কোনো প্রোডাক্টকে তৈরি করি সেটাও কিন্তু হিটকে মোটামুটিভাবে কন্ট্রোল করতে পারে সেটা কিন্তু হিটের মধ্যে নষ্ট হয়ে যায় না তো এই হলো মোটামুটিভাবে কিছু ফোরজিং প্রসেসের অ্যাডভান্টেজ আরও কিছু অ্যাডভান্টেজ আছে কিন্তু এগুলো মেন অ্যাডভান্টেজ এবার আমরা আলোচনা করব নেক্সট সেটা হলো ডিসঅ্যাডভান্টেজেস অফ ফোরজিং তো ফোর প্রসেসের কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে সেগুলো দেখে নেওয়া যাক মানে প্রতিটা প্রসেসের অ্যাডভান্টেজ থাকার সাথে সাথে ডিসঅ্যাডভান্টেজ তো থাকবে তো সেই ডিসঅ্যাডভান্টেজগুলো কি কি আছে দেখো ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ হলো হাই ইনিশিয়াল কস্ট মানে ইনিশিয়াল কস্ট যেটা হবে সেটা আমাদের হাই হবে তাহলে ইনি প্রথমেই বলেছি যে কি আমাদের এই ক্ষেত্রে টুলিং এবং যেই অ্যারেঞ্জমেন্ট থাকে সেগুলোর জন্য আমাদেরকে যথেষ্ট পরিমাণ খরচ করতে হয় তো সেটা হলো হাই ইনিশিয়াল কস্ট দ্য টুলিং অ্যান্ড সেট আপ কস্ট ফর ফোরজিং ক্যান বি রিলেটিভলি হাই স্পেশালি ফর কমপ্লেক্স অর স্পেশালাইজড কম্পোনেন্ট তো যখন আমরা কোনো কমপ্লেক্স অথবা স্পেশাল কোনো কম্পোনেন্ট তৈরি করি তখন কিন্তু সেই ক্ষেত্রে আরেকটু বেশি খরচ আমাদের বেড়ে যায় তাহলে কি এই ক্ষেত্রে আমাদের বেশি পরিমাণ খরচ হচ্ছে কিসে টুলিংয়ে আর সেটা বেশি পরিমাণ খরচ হচ্ছে এবার দেখো যদি আমরা এই প্রসেসটা আবার স্মলার স্মলার স্কেল প্রোডাকশানের জন্য করি তাহলে কিন্তু খরচটা আরও বেশি বেড়ে যাবে যদি আমরা লার্জ প্রোডাকশনের জন্য করি তাহলে তো ঠিক আছে বা মাস প্রোডাকশানের জন্য করি তাহলে ঠিক আছে কিন্তু স্মলার স্কেল প্রোডাকশন যদি স্মল ব্যাচে প্রোডাকশন করি বারবার আমরা সেপ চেঞ্জ করি তাহলে কিন্তু খরচটা আরও বেশি বেড়ে যায় এটা হলো মেন ডিসঅ্যাডভান্টেজ নেক্সট যেটা হলো সাইজ অ্যান্ড ওয়েট কনস্ট্রেন্টস তো এটা কিরকম দেখো ফোরজিং ইজ জেনারেলি মোর সুইটেবল ফর স্মলার টু মিডিয়াম সাইজ কম্পোনেন্টস মানে ফোর্জিং প্রসেস যখন আমরা করি তখন সেটা ছোট এবং মিডিয়াম সাইজের প্রোডাক্টের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল বড় প্রোডাক্টের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল নয় বড় বড় প্রোডাক্ট কিন্তু এক্ষেত্রে আমরা যদি ফোর্জিং প্রসেসে ডিফর্ম করতে যাই আমাদের অনেকটা বেশি পরিমাণ হিট লাগে অনেকটা বেশি পরিমাণ খরচ হয় বা একদম পারা যায় না বললেই চলে তাহলে দি প্রসেস বিকামস লেস ইকোনমিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল ফর এক্সট্রিমলি লার্জ অর হেভি পার্টস হুইচ মে রিকোয়ার স্পেশালাইজড ইকুইপমেন্ট অ্যান্ড হ্যান্ডলিং তাহলে ফোরজিং প্রসেস মেনলি স্মলার এবং মিডিয়াম সাইজ প্রোডাক্টের জন্য অ্যাপ্লিকেবল এটা আর একটা ডিসঅ্যাডভান্টেজ নেক্সট কি ম্যাটেরিয়াল কনস্ট্রেন্স হোয়াইল ফোরজিং ইজ সুইটেবল ফর এ ভ্যারাইটি অফ মেটালস ইট মে নট বি দ্য আইডিয়াল চয়েস ফর অল ম্যাটেরিয়ালস তাহলে সমস্ত ম্যাটেরিয়ালের জন্য কিন্তু ফর্জিং প্রসেসটা অ্যাপ্লিকেবল নয় কিছু কিছু ম্যাটেরিয়ালের জন্য অ্যাপ্লিকেবল কিছু কিছু ম্যাটেরিয়ালের জন্য অ্যাপ্লিকেবল নয় মানে সমস্ত রকম ম্যাটেরিয়ালকে আমরা ফরিজিং প্রসেসে রিফর্ম করতে পারি না সেটা হয়তো অন্য কোনো ম্যানুফ্যাকচারিং প্রসেস লাগবে তাকে ডিফর্ম করতে গেলে মানে ধরো একটা কোনো ম্যাটেরিয়াল সেটা খুব বেশি ব্রিটেল তার মধ্যে কার্বন পার্সেন্টেজ খুব বেশি আছে মানে হাই কার্বন পার্সেন্টেজ আছে তাহলে সেটাকে যদি আমরা রিফর্ম করতে যাই তাহলে কিন্তু ফোর্জিং প্রসেসে পারবো না তার জন্য আমাদেরকে অন্য কোনো প্রসেস অ্যাপ্লি অ্যাপ্লাই করতে হবে যেমন সাম ম্যাটেরিয়ালস মে ফোর্জ ডিউ টু দেয়ার প্রপার্টিস অ্যান্ড অল্টারনেটিভ ম্যানুফ্যাকচারিং মেথডস মোর অ্যাপ্রোপ্রিয়েট এই কারণে আমরা সেটাকে পারি না সব ম্যাটেরিয়ালকে নেক্সট ছিল ম্যাটেরিয়াল লস দেখো ম্যাটেরিয়াল লস খুব একটা বেশি হয় না কিন্তু তবুও মানে ফোর্জিং প্রসেস করার সময় ম্যাটেরিয়াল লস খুব একটা বেশি হয় না কিন্তু যখন ফর্জিং প্রসেস করার পরে যদি আমাদের পিসিসিয়ান সারফেস ফিনিশিং করার প্রয়োজন পড়ে তখন কিন্তু মেশিনিং করতে গেলে একটু ম্যাটেরিয়াল লস হয় অল দো ফোরজিং ইজ এফিসিয়েন্ট ইন টার্মস অফ ম্যাটেরিয়াল ইউসেজ সাম প্রসেসেস লাইক মেশিনিং দেয়ার ইজ স্টিল সাম ম্যাটেরিয়াল লস ডিউরিং দ্য ট্রিমিং অ্যান্ড ফিনিশিং স্টেজেস তাহলে আমাদের কি ট্রিমিং ও ফিনিশিংয়ের সময় বেশ কিছু ম্যাটেরিয়াল লস হয় এবং আরও বেশি লস হয় যখন আমরা পিসিশিয়ান কম্পোনেন্ট তৈরি করতে যাই তখন আরো বেশি মেশিন করার প্রয়োজন পড়ে নেক্সট ডিসঅ্যাডভান্টেজ কি আছে নেক্সট যদি ডিসঅ্যাডভান্টেজ দেখতে যাই দেখো সেটা আছে সেটা হলো সারফেস ফিনিশ ইস্যুস তাহলে ফোরজিং প্রসেসে আমরা কি সারফেস ফিনিশ পাই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা যখন এক্সট্রা স্মুথ সারফেস ফিনিশের প্রয়োজন পড়ে তখন কিন্তু সেটা হয় না হোয়াইল ফোরজিং পার্টস জেনারেলি হ্যাভ এ গুড সারফেস ফিনিশ অ্যাচিভিং এক্সট্রিমলি স্মুথ সারফেসেস মে রিকোয়ার অ্যাডিশনাল পোস্ট ফোরজিং প্রসেসেস তাহলে যদি আমরা এক্সট্রা স্মুথ সারফেস মিনিশ চাই তখন কিন্তু কি করতে হবে আমাদেরকে বেশি আমাদের বেশি পরিমাণ মেশিনিং করতে হবে মানে ফোরজিংয়ের পরেও আমাদেরকে মেশিনিং করতে হবে এবং প্রিসিয়ান মেশিনিং করতে হবে তাহলে এটা কিন্তু একটু কমপ্লেক্স এবং কস্ট এফেক্টিভ প্রসেস এটা একটা ডিসঅ্যাডভান্টেজ নেক্সট ডিসঅ্যাডভান্টেজ হলো লিমিটেড প্রোডাকশান রেট ফর কমপ্লেক্স শেপস তাহলে কি আমরা ফোরজিং প্রসেসে কমপ্লেক্স শেপ তৈরি করতে পারি কিন্তু সেটা লিমিটেড খুব বেশি কমপ্লেক্স যদি শেপ তৈরি করতে যায় তাহলে কিন্তু সেটা আমাদের হয়ে থাকে না বা খুব বেশি হাই ভলিউমের যদি আমরা কোনো কমপ্লেক্স শেপ তৈরি করতে যাই সেটাও কিন্তু হয়ে ওঠে না ফোরজিং ক্যান বি এ স্লোয়ার প্রসেস হোয়েন কম্পেয়ার টু সাম হাই ভলিউম ম্যানুফ্যাকচারিং মেথডস স্পেশালি হোয়েন ডিলিং উইথ কমপ্লেক্স শেপস তাহলে হাই ভলিউমের যখন আমরা কোনো প্রসেস তৈরি করছি হাই ভলিউমের কোনো কম্পোনেন্ট তৈরি করছি এবং সেটা হতে কমপ্লেক্স শেপ হয় তাহলে কি হয় সেটা হলো খুব স্লোয়ার প্রসেস আর এই জন্য আমরা কি এটা আরেকটা ডিসঅ্যাডভান্টেজ পড়ছে ফোরজিং প্রসেসের মধ্যে নেক্সট ডিসঅ্যাডভান্টেজ হলো টলারেন্স চ্যালেঞ্জেস টলারেন্স চ্যালেঞ্জেস মানে আমরা যখন কোনো প্রোডাক্ট তৈরি করছি সেই প্রোডাক্ট তৈরির মধ্যে যে ডাইমেনশন থাকছে সে ডাইমেনশানাল টলারেন্স যদি আমাদেরকে মেনটেন করতে যায় সেটা কিন্তু খুব বড় চ্যালেঞ্জ হয় কারণ হট ফোরজিংয়ের ক্ষেত্রে মেটালকে আমাদের হ্যান্ডেলিং করা খুব বেশি অসুবিধে হয় আমরা হাত দিয়ে হ্যান্ডেলিং করতে পারি না ইকুইপমেন্ট লাগে এবং আমরা ডাইমেনশানাল আমরা খুব বেশি মাপতেও পারি না এবার কোনো একটা মেটাল হিটের থাকার পরে যখন সে ঠান্ডা হয় তখন সে কনট্যাক্ট করে এটাও কিন্তু একটা সমস্যা তাহলে কি হোয়াই ফর্জিং ক্যান অ্যাচিভ টাইট ডাইমেনশানাল টলারেন্সেস অ্যাচিভিং এক্সট্রিমলি টাইট টলারেন্সেস মে বি চ্যালেঞ্জিং particularly for certain intricate features. This can be a consideration for applications with highly precise requirements. তাহলে ফোর্জিং প্রসেসে এটা কিন্তু একটা বড় সমস্যা টলারেন্স চ্যালেঞ্জ টলারেন্সের ক্ষেত্রে যেটা আমাদের প্রবলেম হয় নেক্সট ডিসঅ্যাডভান্টেজ এনার্জি কনজামশান তাহলে এনার্জি কনজিউম কিন্তু আমাদের ফোর্জিং প্রসেসে অনেকটা হাই অনেকটা বেশি পরিমাণে এনার্জি কনজিউম করে দি ফরজিং প্রসেস অফেন ইনভলভস দ্য ইউজ অফ সিগনিফিক্যান্ট এনার্জি স্পেশালি ইন দ্য কেস অফ হট হোয়ার দ্য মেটাল ইজ হিটেড টু হাই টেম্পারেচার তাহলে কি যখন আমরা হট ফরজিং করি হট ফর্জিংয়ের ক্ষেত্রে মেটালকে আমাদের হিট করতে হয় রিক্রিস্টাইজেশন টেম্পারেচার উপরে এবং মেল্টিং পয়েন্টের নিচে তাহলে সেই ক্ষেত্রে অনেকটা পরিমাণ কিন্তু এনার্জি আমাদেরকে খরচ করতে হয় এনার্জি কনজিউম করে যেহেতু মেটালকে অনেকটা পরিমাণ হিট করতে হচ্ছে তাহলে এই জন্য এনার্জি কনজামশান অনেকটা বেশি পরিমাণে হাই এটা হলো আর একটা ডিসঅ্যাডভান্টেজ এবার লাস্ট ডিসঅ্যাডভান্টেজ কি হলো লিমিটেড ডিজাইন চেঞ্জেস তাহলে আমরা ধরো ফোরজিং প্রসেস করছি ফোজিং প্রসেস করতে করতে একটা কম্পোনেন্ট তৈরি করছি এবার আমরা যদি সেই কম্পোনেন্টের ডিজাইন চেঞ্জ করতে যাই অন্য কোনো কম্পোনেন্ট তৈরি করতে যাই তাহলে কিন্তু আবার আমাদেরকে নতুন করে ডাই তৈরি করতে হবে তাহলে সেটা কিন্তু আমাদেরকে কি করতে হবে নতুন করে ডাই করতে হচ্ছে এটা হলো আমাদের চ্যালেঞ্জ এটা লিমিটেড ডিজাইন চেঞ্জেস মানে চেঞ্জ আমরা সবসময় চাইলে কিন্তু চেঞ্জ করতে পারি না এ তো একটা ডিসঅ্যাডভান্টেজ ওয়ান্স দ্য ফোরজিং জিং প্রসেস ইস সেটা মেকিং সিগনিফিক্যান্ট ডিজাইন চেঞ্জেস টু দ্য পার্ট ক্যান বি চ্যালেঞ্জিং অ্যান্ড কস্টলি দিস ল্যাক অফ ফ্লেক্সিবিলিটি ইন ডিজাইন মডিফিকেশানস ক্যান বি এ ড্রব্যাকস ইন সিচুয়েশানস ওয়ার ডিজাইন চেঞ্জেস আর ফ্রিকুয়েন্ট যেখানে ডিজাইন চেঞ্জ ফ্রিকুয়েন্ট হয় সেখানে খুব বড় সমস্যা দেখা যায় এই হলো ফোরজিং প্রসেসের এবার দেখা যাক এর অ্যাপ্লিকেশন আছে তো প্রসেসের কি অ্যাপ্লিকেশন আছে সেটাও কিন্তু জানা খুব ইম্পর্টেন্ট কারণ ফোরজিং প্রসেস ওয়াইডলি ইউজ হয় ম্যানুফ্যাকচারিং এর মধ্যে ওয়াইডলি ফোরজিং প্রসেস ইউজ হয় কারণ এই যে প্রোডাক্টগুলো তৈরি হয় তার মধ্যে বেশ কিছু অ্যাডভান্টেজ আছে ডিসঅ্যাডভান্টেজের থেকে অ্যাডভান্টেজ কিন্তু প্রোডাক্টের বেশি যে প্রোডাক্টগুলো তৈরি হয় তার কিন্তু অ্যাডভান্টেজ প্রচুর বেশি তার টাফনেস বেশি তার স্ট্রেংথ বেশি তার ফ্যাটিক টলারেন্স বেশি আর ডাইমেন ডাইমেনশনের টলারেন্স তো আছেই এই জন্য এটা ওয়াইডলি ইউজ হয় তো কোন কোন সেক্টরে ইউজ হয় দেখো ফার্স্ট অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে ইউজ হয় অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ইঞ্জিন কম্পোনেন্ট তৈরি করতে ইউজ হয় বিভিন্ন ইঞ্জিন কম্পোনেন্ট তৈরি করা হয় কী কী ইঞ্জিন কম্পোনেন্ট যেমন ক্র্যাঙ্ক স্যাফট কানেক্টিং রড ক্যাম্প এগুলো ইউজ হয় এগুলো আমাদের তৈরি করি আমাদের কিসে ফর্জিং প্রসেসে এগুলো অটোমেটিক সেক্টরে এবার ট্রান্সমিশন কম্পোনেন্ট কী কী তৈরি করা হয়ে থাকে দেখো ট্রান্সমিশন কম্পোনেন্ট গিয়ার স্যাপ বিভিন্ন আরও ট্রান্সমিশন কম্পোনেন্ট যেগুলো থাকে সেগুলো কিন্তু এই ফোর্জিং প্রসেসে তৈরি করা হয়ে থাকে কারণ এগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণ স্ট্রেংথ লাগে এবং এর মধ্যে ফ্যাটিক যেই রিলেটিভলি ফ্যাটিক আমাদের বেশি পরিমাণে লাগে ফলে ফ্যানিক স্ট্রেংথ বেশি হতে হয় এই জন্য আমরা এগুলো ফোরজিং প্রসেসে তৈরি করে থাকি নেক্সট যে ইন্ডাস্ট্রি আছে সেটা হলো অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিতে কী হয় বিভিন্ন এয়ারক্রাফট কম্পোনেন্ট ফোরজিং প্রসেসে তৈরি করা হয়ে থাকে বিভিন্ন ইঞ্জিন পার্ট তৈরি তৈরি করা হয়ে থাকে বিভিন্ন স্ট্রাকচারাল কম্পোনেন্ট তৈরি করা হয়ে থাকে আর কি বিভিন্ন গিয়ার পার্টস এরোস্পেস ইন্ডাস্ট্রির মানে এয়ারক্রাফটের কম্পোনেন্ট এগুলো ফোরজিং প্রসেসে তৈরি করা হয়ে থাকে মানে যেহেতু স্ট্রেন্থ হাই স্ট্রেন্থ এবং রিলিয়াবিলিটির জন্য রিলিয়াবিলিটি এবং স্ট্রেন্থের জন্য কিন্তু এগুলো ব্যবহার করা হয়ে থাকে মানে ফোজিং প্রসেসে তৈরি কম্পোনেন্ট আমাদের এয়ারক্রাফট কম্পোনেন্ট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এবার এরোস্পেস ইন্ডাস্ট্রির মধ্যে একটা হচ্ছে স্পেসক্রাফ্ট কম্পোনেন্টস বিভিন্ন স্পেসক্রাফ্ট কম্পোনেন্টে কিন্তু তৈরি করা হয়ে থাকে যেমন স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলস তারপরে বিভিন্ন স্ট্রাকচার এলিমেন্ট আর ইঞ্জিন পার্টস কিছু কিছু এগুলো স্পেসক্রাফটের কম্পোনেন্ট ফোর্জিং প্রসেসে তৈরি করা হয়ে থাকে অ্যাপ্লিকেশনের মধ্যে নেক্সট দেখো অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রি অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রির মধ্যে ড্রিল বিটস যে ড্রিল বিটস থাকে সেগুলো ফোরজিং প্রসেসে তৈরি করা হয় ভাল্ব আর ফিটিং যেগুলো থাকে সেগুলো কিন্তু ফোরজিং প্রসেসে তৈরি করা হয়ে থাকে ভাল্ব আর ফিটিং বলতে ফ্লেঞ্চ আর আদার যেগুলো ফিটিং কম্পানি থাকে বিভিন্ন ওয়াশার মেটালিক ওয়াশার সেগুলো কিন্তু এই ফোর্জিং প্রসেসে তৈরি করা হয়ে থাকে নেক্সট হলো পাওয়ার জেনারেশন পাওয়ার জেনারেশনের মধ্যে কী কী আছে টারবাইন ব্লেডস আর জেনারেটার স্যাপ টারবাইন ব্লেড তৈরি করা হয়ে থাকে কিসে ফোর্জিং প্রসেসে কেন যেহেতু হাই টেম্পারেচার আর হাই স্ট্রেস তৈরি হয় বলে টারবাইন ব্লেডের মধ্যে ফোর্জিং প্রসেসে তৈরি করা হয়ে থাকে আর জেনারেটার স্যাপটের জন্য মানে যেহেতু এটা পাওয়ার ট্রান্সমিট করে আর এ যা এটা এফিসিয়েন্ট বেশি আর এর রিলিটি বেশি এই জন্য কিন্তু জেনারেটার স্যাপ ফোরজিং প্রসেসে তৈরি করা হয়ে থাকে নেক্সট হলো হেভি ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং যে হেভি ইকুইপমেন্টগুলো আছে সেগুলো তো অফকোর্স ফেজিং মানে ফোরজিং প্রসেসে তৈরি করা হবে তাহলে কি এর মধ্যে পড়ছে কনস্ট্রাকশন ইকুইপমেন্ট অ্যান্ড পার্ট বিভিন্ন কনস্ট্রাকশন ইকুইপমেন্ট যেগুলো আছে সে যেগুলো প্রয়োজন পড়ে হেভি ডিউটির প্রয়োজন পড়ে সেগুলো ফোরজিং বসে তৈরি করা হয়ে থাকে যেমন গিয়ার অ্যাক্সেল হাইড্রোলিক কম্পোনেন্ট এটসেট্রা এগুলো কিন্তু ফোরজিং প্রসেসে তৈরি করা হয়ে থাকে বিভিন্ন মাইনিং ইকুইপমেন্ট পার্ট মাইনিংয়ের ক্ষেত্রে বিভিন্ন কম্পোনেন্ট যেগুলো ব্যবহার করা হয়ে থাকে সেগুলো কিন্তু ফোর্জিং প্রসেসে তৈরি করা হয়ে থাকে যেমন এক্সকাভেটার টিথ গিয়ার্স বিয়ারিং এগুলোর উপরে হেভি লোড পড়ে এই জন্য কিন্তু ফোর্জিং প্রসেসে এগুলো তৈরি করা হয়ে থাকে অ্যাপ্লিকেশনের মধ্যে আরও আছে রেলওয়ে ইন্ডাস্ট্রি রেলওয়ে ইন্ডাস্ট্রির বেশ কিছু কম্পোনেন্ট কিন্তু ফর্জিং প্রসেসে তৈরি করা হয়ে থাকে যেমন ট্রেনের কম্পোনেন্ট রেলওয়ে বলতে ট্রেন ট্রেনের কম্পোনেন্ট ট্রেনের কম্পোনেন্ট কী কী যেমন অ্যাক্সেল হুইল কানেক্টিং রড আর বিভিন্ন এসেন্সিয়াল রেলওয়ে যেই পার্টগুলো আছে সেগুলো কিন্তু তৈরি করা হয়ে থাকে কেন তৈরি করা হয়ে থাকে কারণ এই যে পার্টগুলো তৈরি হয় হেভি লোড ওয়েথস্ট্যান্ড করতে পারে তার সাথে ডিউরাবিলিটি প্রোভাইড করে এই জন্য এই সব পার্টগুলো রেলওয়ে বা ট্রেনের এই পার্টগুলো ফ্রোজিং প্রসেসে তৈরি করা হয় নেক্সট হলো ডিফেন্স অ্যান্ড মিলিটারি ডিফেন্স এবং মিলিটারির মধ্যে বেশ কিছু পার্ট ফ্রোজিং প্রসেসে তৈরি করা হয়ে থাকে ফার্স্ট হল ওয়েপন কম্পোনেন্টস ওয়েপন কম্পোনেন্টস মধ্যে কি কি আছে দেখো ওয়েপন কম্পোনেন্টস যেমন গান ব্যারেল বোল্ট মিসাইল পার্ট এগুলো ফোর্জিং প্রসেসে তৈরি করা হয়ে থাকে কেন স্ট্রেংথ এবং পিসিসিয়ান আর ক্রিটিক্যাল কম্পোনেন্ট পিসিসিয়ান আর ক্রিটিক্যাল কম্পোনেন্ট লাগবে দেখো একটা ওয়েপন কম্পোনেন্ট যেটা মিলিটারিতে বা ডিফেন্সে লাগছে সেগুলো অবশ্যই একটা ক্রিটিক্যাল কম্পোনেন্ট হিসেবে ধরা হয়ে থাকে তো কোনোভাবে ফেল করলে এটা চলবে না তো এই জন্য এইসব পার্টগুলো ফোর্জিং প্রসেসে প্রিসাইজলি তৈরি করা হয় নেক্সট হলো আর্মার কম্পোনেন্টস আর্মার কম্পোনেন্টস বিভিন্ন যে কম্পোনেন্টসগুলো থাকে সেগুলো প্লেট এগুলো তৈরি করা হয়ে থাকে এবং কম্পোনেন্টস প্রোভাইড নেসেসারি প্রোটেকশন ফর মিলিটারি ভেহিক্যাল অ্যান্ড ইকুইপমেন্ট তাহলে মিলিটারি ভেহিকলস এর জন্য প্রোটেকশান যারা প্রোভাইড করে এবং বিভিন্ন ইকুইপমেন্ট সেগুলো কিন্তু এই ফোর্জিং প্রসেসে তৈরি করা হয়ে থাকে কেন ডিউরেবিলিটি টাফনেস স্ট্রেংথ এই জন্য নেক্সট হলো টুল অ্যান্ড ডাই ইন্ডাস্ট্রি বিভিন্ন টুল এবং ডাই যে সব ইন্ডাস্ট্রিতে তৈরি করা হয় তো সেখানে কিন্তু ফোর প্রসেসে বেশ কিছু জিনিস তৈরি করা হয়ে থাকে যেমন ফার্স্ট হলো হ্যান্ড টুলস বিভিন্ন হ্যান্ড টুল যেমন রেঞ্জ হ্যামার চিজেল এই সবগুলো কিন্তু ফোর প্রসেসে তৈরি করা হয়ে থাকে নেক্সট হলো ডাই ব্লক্স বিভিন্ন ডাই ব্লক যেগুলো আছে ডাইবার ব্লক সেগুলো কিন্তু এই ফোর্জিং প্রসেসেই তৈরি করা হয় ডায়াবলগুলো কিসে কিসে ব্যবহার করা হয় বিভিন্ন মেটাল ফরমিং প্রসেসে ব্যবহার করা হয়ে থাকে কি আবার প্রসেসেই তৈরি করা মানে প্রসেসে যেই সব ডায় ব্লকগুলো ব্যবহার করা হবে সেগুলো আবার ফোর্জিং প্রসেসেই তৈরি করা হচ্ছে এরকম একটা ব্যাপার নেক্সট হলো মেডিকেল ইন্ডাস্ট্রি মেডিকেল ইন্ডাস্ট্রিতে ফোর্জিং প্রসেসের কিছু জিনিস তৈরি করা হয় যেমন ইমপ্ল্যান্ট কম্পোনেন্টস বিভিন্ন ইমপ্ল্যান্ট কম্পোনেন্ট মানে ধরো যখন কোনো মানুষের অপারেশন করা অপারেশন করে কোনো অংশ বাদ দেওয়া হবে বিশেষ করে যেগুলো আমাদের হারের বিভিন্ন কম্পোনেন্ট সেগুলো তো যেমন ধরো হিপ অ্যান্ড নি রিপ্লেসমেন্ট এইসব ক্ষেত্রে যে যেসবগুলো ব্যবহার করা হয় বিভিন্ন মেটালিক কম্পোনেন্ট সেগুলো কিন্তু ফোরজিং প্রসেসে তৈরি করা হয়ে থাকে কারণ মানুষের মধ্যে যখন ইমপ্ল্যান্ট করা হবে অপারেশন করে সেটা কিন্তু মানে তার বাকি জীবনটা যেন কেটে যায় ওই কম্পোনেন্টটা দিয়ে সেরকম একটা স্ট্রেংথ এবং ডিউরেবেল একটা ম্যাটেরিয়াল লাগবে তো সেই ম্যাটেরিয়ালটা এবং সেই প্রোডাক্টটা ফোরজিং প্রসেসেই তৈরি করা হয়ে থাকে নেক্সট হলো বিভিন্ন জেনারেল ম্যানুফ্যাকচারিং জেনারেল ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে আমরা কিন্তু এই বিভিন্ন প্রোডাক্ট তৈরি করা হয়ে থাকে যেমন ফাসেনার্স ফাসেনার্স বলতে গেলে বোল্ট নাট আদা আরও সব যেসব গুলো আছে ক্ল্যাম্প এইগুলো কিন্তু ফোর্জিং প্রসেসে তৈরি করা হয় কেন তাদের স্ট্রেংথ এবং রিলায়েবিলিটির জন্য নেক্সট হলো ফ্লেঞ্জেস অ্যান্ড পাইপ ফিটিংস ফ্লেঞ্জ এবং পাইপ ফিটিংসগুলো কিন্তু ফোরজিং প্রসেসে তৈরি করা হয়ে থাকে এটাও দেখো ফ্লেঞ্জ এবং পাইপ ফিটিংসের মধ্যে থিকনেস অনেকটা কম থাকে পাইপের মধ্যে থিকনেস কম থাকে তাহলে তার স্ট্রেংথ অনেকটা লাগবে কারণ সেগুলোর মধ্যে কি হয় বিভিন্ন পেট্রোকেমিক্যাল কেমিক্যাল আর ওয়াটার ট্রিটমেন্ট করা হয় এর মধ্যে তাই এর মধ্যে কি হয় হাই প্রেশার থাকে এই জন্য এটাকে কি করা প্রয়োজন পড়ে আমাদের ফর্জিং প্রসেসে এটাকে তৈরি করার প্রয়োজন পড়ে তো এই হলো

ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে তোমরা গোল্ড মেম্বারশিপ নিতে পারো তাহলে আমার চ্যানেলের যে লাইভ ক্লাসগুলো সেগুলো করতে পারবে সেখানে আরও ডিটেলসে ভালোভাবে বোঝানো হবে এবং এই যে নোটসগুলো তোমরা দেখছো সেগুলোর পিডিও কিন্তু দেওয়া হবে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে মানে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারবে তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই চ্যানেলের আরও আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো